টোটো থেকে নেবেই আমরা ঠিক দীঘার সি বিচ থেকে 5 মিনিটও না 3-4 মিনিটের একটু হেঁটে গিয়েই পড়বে ওয়েলকাম গেস্ট হাউস। তো এবারে আমাদের ঠিকানা হচ্ছে এই ওয়েলকাম গেস্ট হাউস। নীল আর আমি আগের বার যখন এসেছিলাম তখন আমরা সি বিচের সামনেই ছিলাম একটা হোটেলে, সেই হোটেলটার নাম ছিল হোটেল ঈশানী। তো এবারে আমরা ছিলাম হচ্ছে ওয়েলকাম গেস্ট হাউসে। গেস্ট হাউসের বাইরেটা ভীষণই সুন্দর, খুবই খোলামেলা, ভীষণই হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে মা বাবা নীল, ওইখানে আমি রয়েছি, আমরা সব গেটে লাগেজগুলো নিয়ে ঢুকছি। আর এখানটায় দেখতে পাচ্ছ যে এখানে আমরা রিসেপশনে আমি আর নীল টাকা পয়সা দেওয়ার কাজকর্মগুলো করছি, আর বাবা আর আমাদের যে রিক্সাকাকু ছিল তারা আমাদের লাগেজগুলো ওপরের রুমে পৌঁছে দিচ্ছে। তো আমি হোটেলের রুম ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। হোটেলের রুমগুলো কিন্তু ভীষণই সুন্দর, বড় বড় আর ভীষণই পরিষ্কার। তো আমরা চলে এসেছি হোটেলে আর আমরা ড্রেস চেঞ্জও করে নিচ্ছি। আমি হোটেলের রুম ভিউটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ প্রচন্ড জোর খিদে পেয়েছে। নীলার বাবা গেছে খাবার দাবার নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে আমি বিকেলে বা একটু পরে আমি তোমাদেরকে রুম ভিউটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমরা যেখানটা আছি ওটা বিচ থেকে একটুখানি ভেতরে 5 মিনিট, কারণ এবারে আমরা সি বিচের সামনের রুমটা নিয়ে নিই। তো চলো আমি আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি তোমাদের রুম ভিউ দিচ্ছি। খাবার আসতে দেরি আছে, ততক্ষণ আমি ভাবলাম তোমাদের আমি হোটেলের রুম ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিই, আর শরীরটা খুব ল্যাব লাগছে। তো চলো হোটেলের রুম ভিউটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমরা এইখানে নিয়েছি মেবি 13 নাম্বার, হ্যাঁ 13 আর 14। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 14 নাম্বারের রুম। এই যে একটা এই ধরনের বেড রয়েছে, এই যে নীল এখানে টিভি চালিয়ে দিয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এই যে এখানে আমরা লাগেজটা রেখেছি, বেশ বড়, বেশ বড়, আমি জাস্ট দেখাচ্ছি, বেশ বড় রুমটা, মানে দুজনে থাকার জন্য এনাফ। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি দিয়ে বাইরেটা দেখা যাবে, সি মানে সমুদ্র এখান থেকে মোটামুটি 5 মিনিট। তো এই যে বাইরের রুম, বাইরের ভিউটা হচ্ছে এটা, ভালোই। এবার টয়লেটটা দেখাই, টয়লেটটা এটা, পরিষ্কার টয়লেট, অনেকটা বড় বাথরুম আছে, একটা মিরর আছে। তো মোটামুটি সব মিলিয়ে সুন্দর। তো ভাড়াটা তোমরা গেস করো যে কত নিতে পারে এই এত বড় রুমের ভাড়াটা। তো তারপরে আমি ভিডিওর এন্ডে তোমাদেরকে সবটাই জানিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো মাদের রুমটা একবার দেখিয়ে দিই চলো। রুমটাও বেশ বড়, এখানে এখানে একটা মিরর আছে, এখানেও টিভি রয়েছে, এখানেও ওয়ার্ড্রপ টাইপস রয়েছে, এই যে পাখা ওপরটা এরকম করা রয়েছে, এখানে আমাদের খাওয়া দাওয়া, এই এখানেও একটা ব্যালকনি আছে, এটা তো একটা ব্যালকনি আছে, ব্যালকনির বাইরেটাই রাখো, এই যে এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্সটা, এন্ট্রেন্সটা বেশ ভালো, বেশ অনেকটাই। ওই যে বাবা আর নীল ওইখানে দিয়ে হেঁটে হেঁটে আসছে, তারপরে সোজা সিতে যাবো, কারণ চান করতে যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে পারবো না। বিকেলবেলা যখন সি বিচে যাবো তখন তো পুরো রুমটা মানে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, আজকে আমাদের ডে ওয়ান, আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এখন মানে ঘুমিয়ে গেছিলাম। দীঘা ব্লগটাই ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এখন দেখতেই পাচ্ছ। আর আমার ড্রেস আপটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আমাকে কিরকম লাগছে। তো চলো আমি ভিডিও করছি বলে পিছনে হাঁটছি, আর হাঁটতে খুব ভালোও লাগে দীঘাতে। তো মোহনা থেকে আমরা বিচে আসব, বিচে এসে বসবো, যদি আজকে কোনো ফিশ আইটেম আমরা ট্রাই করি সেটাও ব্লগে দেখাবো। তো চলো দেখতে থাকো আর ব্লগটা সঙ্গে থেকো, কারণ ব্লগটায় অন্তত 3টে পার্ট তো আমার আসবেই। তো চলো দেখা যাক আজকে কি কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের যাওয়ার কথা, তো আমাদের যাওয়ার কথা ছিল মোহনা, কিন্তু যেহেতু আমরা অলরেডি আজকে লেট করে ফেলেছি সেহেতু এখন মোহনায় গিয়ে কিছু লাভও নেই। তো সানসেটটা আমরা দেখতে পাবো না, আমরা কালকে সানরাইজটা দেখবো। তো এখন এসে আমরা একটু বিচের ধারে, এখান দিয়ে আমরা ওল্ড দীঘাতে যাব, মানে এই বিচটা ধরে, কাইন্ড অফ এইখানে দোকানপাটগুলো এখনো কিছু খোলেনি, আর এখানে জাস্ট মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে, মারাত্মক লেভেলের, বুঝতেই পারছো চুলপুল পুরো ঘেটে ঘুটে একসা হয়ে গেছে। তো চলো এবার এই
বিচের ধার দিয়ে আমরা সোজা হেঁটে এখন যাব হচ্ছে ওল্ড দীঘা মার্কেট। চলো ওল্ড দীঘা মার্কেট যাওয়া যাক। আর এখানে দেখতেই পাচ্ছ ফটো সেশন হচ্ছে, আমাদের সমস্ত কিছুর ফটোর আপডেট তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল আমি ডিসক্রিপশন বক্সে, তাছাড়া আমি স্ক্রিনেও মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো। তো আমরা হাঁটতে হাঁটতে দীঘার সুপার মার্কেটে পৌঁছে গেছিলাম। এখানে এতটাই হাওয়া দিচ্ছিল যে ঝড়ে এই যে শাকের জিনিসপত্রগুলো, কড়ি দেওয়া জিনিসপত্রগুলো প্রচণ্ড হাওয়া দেওয়াতে দুলছিল। তো সেই রকমভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ রাতের অন্ধকার হয়ে গেছিলো। তো যতটা ফুটেজ পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। এই যে এইগুলো যেরকম ওই দরজায় ঝুলিয়ে রাখা জিনিসপত্র, বিভিন্ন রকমের এ টু জেড জিনিস দীঘাতে বিক্রি হয়, কিন্তু দামটা একটু বেশি। ওল্ড দীঘার এই জায়গাটাতে প্রচুর সিফুডের দোকান আছে। তোমরা যারা যারা সিফুড খেতে আসো মেনলি দীঘাতে, তারা তারা এই ওল্ড দীঘাতে এসে কিন্তু প্রচুর সিফুডের দোকান এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা দাম দর করে, শুধু সিফুডই না, এখানে কিন্তু চিকেন কাবাব, চিকেন রোস্ট সব রকমেরই জিনিস পাওয়া যাচ্ছে। একটু দাম দর করে তোমাদের দেখে কিনে খেতে হবে। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this old. প্রচুর খাবার দাবার বসেছে, জিনিসপত্র নিয়ে বসেছে প্রচুর। মনেই হচ্ছে না যে এটা ওল্ড দীঘা প্রচুর। এই যে সামনে যে এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছো, এটাই হচ্ছে বিশ্ব বাংলার। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জিনিসপত্র নিয়ে বসেছে, আর ওল্ড দীঘা বেশ জমজমাট। তো চলো বিশ্ব বাংলায় ঢোকা যাক, বিশ্ব বাংলার সামনেটা একটু গিয়ে বসবো। তো চলো বিশ্ব বাংলাটা সিনেমাটিক শট কিছু তোমাদের সাথে শেয়ার করছি। Stop wasting time. Yeah, I wanna run off and fly. তো এবার আমরা ওল্ড দীঘাটা পুরো কমপ্লিট করে নিউ দীঘাতে চলে এসেছিলাম। ওল্ড দীঘা দেখা মোটামুটি শেষ। তো তারপরে আমরা রাতে নর্মাল ডিনার করে শুয়ে পড়ি। তো ওল্ড দীঘার আর নিউ দীঘার এই ফার্স্টের ব্লগের পার্টটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।